ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের ভালোবাসার কবুতর গুলিও। ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে। আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন সকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আকাশে কবুতর উঠতেছে। হ্যাঁ, আজকে কবুতরের উড়ানি এই ভিডিওটা, বা মূল টপিক হচ্ছে কবুতর কী কী কারণে ভালোভাবে উড়ে এবং হাইট নিয়ে উড়ে এবং বেশিক্ষণ উড়ে। আপনাদের কবুতর কেন বেশিক্ষণ উড়ে না, আমার কবুতর কেন বেশিক্ষণ উড়ে, এসব নিয়েই হচ্ছে ভিডিওটা। একটা কবুতর বেশিক্ষণ উড়ার পিছনে ওর শক্তি সামর্থ্য এবং পাখার স্ট্রেংথ সব কিছুই দরকার হয়, যেটা অনেকেই জানে না বা অনেকের কবুতরের থাকে না। শুধু প্রেশারাইজড করে যাতে কবুতর উড়ে, শুধু প্রেশার দিলেই তো হবে না, কবুতরকে পরিমাণ মতো এবং সুষম বন্টন করে খাবার দিতে হবে যাতে ওর শরীরে স্ট্যামিনা তৈরি হয় এবং ও ভালোভাবে উঠতে পারে। স্ট্যামিনা তৈরির জন্য কবুতরের পাখার বেশ কার্যকরী। এই পাখার সাহায্যে কবুতরের, আপনারা সকলেই দেখবেন যে কবুতরের মল্টিং শেষ হওয়ার পর অনেকের কবুতরই 6-7 পর বা 8 পরে থাকে। ওই টাইমটাতে কবুতর উঠতে চায় না, কারণ ওর শরীরে ব্যথা থাকে বা জ্বর থাকে, চোরা জ্বর, সেটা অনেকেই বুঝে না। কবুতর হালকা চুনা পায়খানা করে তখন, অনেকেই তখন কবুতর প্রেশার করে। প্রেশার করলে কবুতর দেখবেন যে আপনার বাসা ছেড়ে অন্য কোনো উঁচু বিল্ডিংয়ে গিয়ে বসে আছে, যে ভালো কবুতরটা এই প্রেশারের কারণে নষ্ট হয়ে যায়। এটা ঠিকঠাক করার জন্য আপনার উচিত যে খাবারের রেশিও ঠিকঠাক করা, কী কী ওষুধপত্র দিলে কবুতর ঠিকঠাক থাকে ও কী কী সমস্যা আছে ওইগুলি খুঁজে বের করা। ওর শরীরের স্ট্রেংথ তৈরি না করে, স্ট্যামিনা তৈরি না করে কবুতরকে প্রেশারাইজ না করা। আর একটা কবুতর তখনই ভালো উড়ে যখন ওর মুড এবং উড়ার স্ট্যামিনা পুরোপুরিভাবে থাকে। এই যে আমার সবগুলো মাদি কবুতরই উড়ে নামছে, মাদি কবুতরগুলি আজকে ফার্স্ট এত সুন্দরভাবে উঠছে এই সিজনে। আগের সিজনে তো উঠছে, পাল্লাহ করছে, এই সিজনের ফার্স্ট এত সুন্দরভাবে উঠছে। আপনারা সকলেই দোয়া করবেন। আর আমাদের এই চ্যানেলটাতে বেশিরভাগ ভিউয়ার্সই যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করা যারা আছেন তারাও ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন, আমাদের কবুতরের জন্য দোয়া করবেন।